গাইস এখানে দেখো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ, আমি ফুলকপিটা দিয়ে দিব। এখন দিলাম টমেটো, সমস্ত মশলা এবার আমি দিয়ে দিব। তো তোমাদেরকে বলিনি তো শুরু করছি, তো ভাবছিলাম যে ব্লগ করব না, তাও শুরু করে দিলাম, ভালো লাগছে না তোমাদের সঙ্গে কথা না বললে, হয় বলো, যেটাই করবো সেটাই শেয়ার করব। তো এখন তরকারি এখানে দেখো ফুলকপিটা ভাজা করে নিয়েছি, দিয়ে এখন মাছ দিয়ে ফুলকপিটা হবে। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিব, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরে গুঁড়ো, এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি লবণ, আর দিচ্ছি লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দিয়েছি চিয়ে, তো এখানে দিলাম গুঁড়ো লঙ্কা। তো এটা জল দিলাম হালকা, কষতে থাক, কষা হয়ে যাবে, এরপর আমি হালকা জল দিয়ে দিব, যতটুকু ঝোল করব জল দিয়ে দিব, দিয়ে ফুটে গেলে মাছটা আমি ঢেলে দিচ্ছি। তো এখন এটা হতে থাক। এপাশে দেখো আমি মটর, মানে কড়াইশুঁটি আর গাজর আর আলু কেটে রেখেছি, এটা ভাজা করব। আর পেঁপে ভাতে আমি পেঁপে সিদ্ধ দিয়েছি, ও এখানে দেখো পেঁপে কেটে নিয়েছিলাম, ভাতে আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও এদিকে ফুলকপিটাও হচ্ছে, তো দুটোই আমি রেডি, মানে ওভেনে দিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা প্রায় হয়ে এসেছে, আর কিছুটা হবে। তো আমি এখানে মটর, এখানে দেখো আছে এই মটরশুঁটিগুলো, আর একবার আমি যে কটা আছে সে কটা ছাড়িয়ে নিব, সব কটা হয়নি তো ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে থাকো আমি আর তোমাদেরকে কী দেখাতে পারি, তোমাদের পরে সামনে এসে আমি শুরু করছি, ঠিক আছে? আমি এখন রান্না গুছিয়ে নিয়েছি, তো তো বসিয়ে দিই, এখন 9টা বেজে গেছে, তো রান্নাটা বসিয়ে দিই, নাহলে অফিস যাবে তো খেয়ে যাবে, তো খেয়ে যেতে যেতে দেরি হয়ে যাবে, আর ওরা ওদিকে ঘুমোচ্ছে, উঠছেই না। ফ্রেন্ডস এখানে দেখো আমার গোবিটাও সেদ্ধ হয়ে গেছে, অনেকটা মশলাটাও কষে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেব। আর এখানে দেখো মাছ, এই মাছটা আমি দিয়ে দিব। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে, মাছটা আমি দিয়ে দিচ্ছি, ফ্রেন্ডস দেখো এখানে আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা আমার হয়ে গেছে, দেখো ঢেলে নিলাম আমি, আমার মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ধুয়ে আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, দেখো এটা আমি ভাজা বসাবো, তার জন্য আমি বসিয়ে দিয়েছি। তো আর কিছু দেখাচ্ছি না, এটা হালকা একটু দেখিয়ে দিচ্ছি, আমি পুরোটা দেখাবো না, আমি গাজরে এটা ভাজা, Thank you.
তো এটা হতে থাক, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি আলুটা কিছুটা আমার ভাজা হয়ে গেছে, লবণটা দিইনি, আমি লবণটা এখন দিয়ে দিব, কিছুটা নেড়ে নামিয়ে নিব। তো দেখো এখানে আমরা চাও খাবো, আমার রান্না কমপ্লিট। এই দেখো দেখো ঝগড়া করছে, দেখো এই ঝগড়া করছে, দেখো। ফ্রেন্ডস গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন বাজে 10টা, এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। রুশাজ ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখতে থাকো, আজকে রান্না হয়ে গেছে, তো তোমাদেরকে তো রান্না করে দেখালাম। আর সামনে কথা বলতে আসিনি, তাই তোমাদের কাছে এখন চা খেতে খেতে ব্লগটা স্টার্ট করছি। তো ঠিক আছে, তো দেখতে থাকো সারাদিন কি দেখাতে পারি। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো তোমরা যদি নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করে দাও। আর অল বাটন আছে, অল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিয়ে চলে গেলে হবে না। আবার অনেকে দেখছি সাবস্ক্রাইব করছো না, নতুন নতুন ভিউজ দেখছো, নতুন নতুন ফ্রেন্ড দেখছো, আমার চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখছো, দেখে চলে যাচ্ছ। তো একটু প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দিলে তোমরা সবসময় আমার ভিডিও দেখতে পাবে, ভালো লাগলে তো দেখছো। তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই গেল এক বছর হয়ে আসছে, তো চ্যানেলের কোনো কিছুই হচ্ছে না। তো ঠিক আছে, আমরা চা খেয়ে নিই, ঠিক আছে? এই চা রুসার এই কেকটা খুব পছন্দ, কিছুদিন 3 মাস আগে খেয়েছে, 3 মাস থেকে বেশি হবে, খুব খেয়েছে। কালকে আবার একটা হঠাৎ একটা খেয়েছে, খেয়ে আবার নেশা হয়েছে, এটাই খাবো। কালকে খেয়েছে এইটা, তো আবার টেস্ট করেছে, মুখে ভালো হয়েছে, আবার খাবে। ওর পাপাকে বলা হয়েছে, তো এক প্যাকেট এটা নিয়ে এসেছে। এই দেখো কেক, এই যে লাল লাল দেখছো ফলের মতো, এটা তো পেঁপে দিয়ে সেদ্ধ করে কালার, মানে কালার ফুড ফুড কালার করে। তো এটা তো ও বলে চেরি। তো এই এটা থাকে, এটা খুব পছন্দ। প্রথম দিকে এটা খেতো না, কেকটা খেতো না, শুধু বেছে বেছে এগুলো খেতো না। এটা খাবে চা দিয়ে, আর আমি খাচ্ছি এই দেখো কেক একটা, ছোট্ট প্যাকেটে অনেকটা ভালো লাগে, খুব সুন্দর খেতে টেস্ট। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি সব দেখালাম, সমস্ত সব দেখালাম যে আমি কি কি খেয়ে চলে গেছে অফিসে। তো আমি এখন রান্নাঘর পরিষ্কার করবো, আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তো তোমাদেরকে তো শেয়ার করলাম। তো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন কালকে ঘর মুছেছি, আমি রোজ মুছি না, শীতের সময় রোজ মুছিও না, নোংরাও বেশি হয় না। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করবো, আগে মেয়েকে খাইয়ে নিই, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো। দেখো দিদি, তোমাদেরকে শেয়ার করি, হো এখানে সিঙ্কের উপর কত থালা বাটি জমেছে। তো আমার মেয়েকে খাইয়ে নিলাম, ওটা তোমাদেরকে শেয়ার করলাম না। তো ওকে মুখটা ধোয়াবো, চলো। তো এখন থালা বাটিগুলো আমি ধুয়ে নিই।
আচ্ছা এখানে দেখো আমি রান্নাঘরটা এবার মুছে নিব। দেখো সব জায়গায় জল পড়ে আছে দেখতে পাচ্ছ তো, আমি পুরোটাই আমি থালাবাটিগুলো ধুয়ে রেখে দিলাম। এখন রান্নাঘরটা পুরোটা ক্লিন করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ওটা শেয়ার করছি না, একই কাজ। সেখানে দেখো আমার রান্নাঘরটা কমপ্লিট মুছে পরিষ্কার, এখানে দেখছো জল জল হয়ে আছে সব, পুরো পরিষ্কার করে নিলাম দেখছো। দিচ্ছি কতগুলো সবজি, এখানে ফুলকপি মাছ দিয়ে রান্না হয়েছে, তো মাছটা আমি রুটি দিয়ে পছন্দ করি না, তো ফুলকপি নিয়েছি। এখানে গাজর আলু আর কড়াইশুঁটি ভাজা, এখানে শাক শাক রান্না করা আছে বেগুন দিয়ে, এখানে আছে ছোটো মাছ দিয়ে বেগুন, এখানে আছে পেঁপে সিদ্ধ দিয়ে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, আর এখানে কাঁচা মানে পেঁয়াজ নিয়েছি, আর দুটো রুটি নিয়েছি, কতগুলো সবজি দেখো। খাওয়া স্টার্ট করে দিই, আমি মুখটা দেখাচ্ছি না আজকে, মুখ তো রোজই দেখো, তো আজকে শুধু আমি খাওয়াটাই দেখাবো তোমাদের সঙ্গে রুটির সাথে সবজি। আমি প্রথম দিকে আমি পেঁয়াজ খেতে অভ্যস্ত ছিলাম না, মানে পেঁয়াজ ভালো লাগতো না, তো সবই অভ্যাসের কাছে, খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। তরকারিগুলো শুধু শুধু খেয়ে নিচ্ছি, তো কমপ্লিট